গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব আপনি কি করে উইদাউট এনি ইনভেস্টমেন্ট একটা প্লেসমেন্ট কনসালটেন্সি বিজনেস করতে পারেন। দেখুন, বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক সমস্যা সম্মুখীন হচ্ছি, সবাই কিছু না কিছু অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে, তো সবাই একটা নতুন কিছু করার চেষ্টা করছে। তো আমরা একটা এই বিজনেস কনসেপ্টের মাধ্যমে আপনার কিছুটা উপকার হয় সেই চিন্তা ভাবনা নিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথমে কি, প্রথম দেখুন, আজকে বাই ডিফল্ট আমাদের সবার কাছে একটা স্মার্টফোন থাকে, তার সাথে যদি ল্যাপটপ থাকে তাহলে খুব ভালো হবে। আপনাকে কি কাজ করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন কোম্পানি বা কোন কোন প্রজেক্টে ক্যান্ডিডেট প্রয়োজন, সেটাকে আপনাকে এখন ইন্টারনেট খুব সহজে অ্যাভেলেবেল, ইন্টারনেট বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে বিজনেসের প্রথম পার্ট, মানে আপনি ভ্যাকেন্সিটা খুঁজে বের করছেন। সেকেন্ড, সেই ভ্যাকেন্সির জন্য উপযুক্ত ক্যান্ডিডেট আপনাকে খুঁজে বের করতে হবে। তার জন্য আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। এখন ফেসবুকে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। সেই অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পর যে যে ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করছে, অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট আপনি তাদেরকে শর্টলিস্টিং করুন এবং তাদের সাথে একটা টেলিফোনিক ডিসকাশন করুন, তারা প্রকৃত অর্থেই চাকরিটা করতে যায় কিনা। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় চাকরিটা করে দেওয়ার পরও ক্যান্ডিডেট চাকরি জয়েন করে না, তাতে কি হয় আপনার ক্লায়েন্ট বেসটা নষ্ট হয়, মানে আপনি যেখানে ক্যান্ডিডেট প্রোভাইড করছেন সেখানে খুব প্রবলেম হয়। তা আপনি সেই জন্য ভালো করে কাউন্সেলিং করে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, কিছু লোকের যেমন চাকরির প্রয়োজন আছে, কিছু লোকের আবার ভালো ক্যান্ডিডেটেরও প্রয়োজন আছে। কারণ একটা ব্যবসা বেসিক্যালি চলে কিছু মানুষের উপর, যেখানে ভালো কিছু মানুষ থাকার প্রয়োজন। সেই জন্য একজন ব্যবসায়ী সবসময় চাইবে যে তার সংস্থায় কিছু ভালো লোক থাকুক, যার মাধ্যমে সে ব্যবসাটাকে ডেভেলপ করতে পারে। তাই আপনি আফটার অ্যাডভার্টাইজমেন্ট যখন ক্যান্ডিডেট আপনার কাছে আসছে, আপনি অবশ্যই তাদের বায়োডাটা, তাদের ডিটেলস সবকিছু ভালো করে স্ক্রুটিনি করে নিন, তারা চাকরিটা করার জন্য উপযুক্ত কিনা। এবার এই বিজনেসে আপনার দুরকম ভাবে উপার্জন হতে পারে। প্রথমত কি, আপনি যেই কোম্পানি বা যেই ক্লায়েন্টকে ক্যান্ডিডেট প্রোভাইড করছেন তার থেকে একটা সার্ভিস চার্জ নিতে পারেন, সেটা ডিপেন্ড করে অ্যাজ পার দ্য জব প্রোফাইল। অন্যদিকে আপনি যেই ক্যান্ডিডেটের থেকে ক্যান্ডিডেটকে চাকরি করে দিচ্ছেন তার থেকেও আপনি একটা সার্ভিস চার্জ নিতে পারেন। জেনারেলি যদি ক্লায়েন্ট পেমেন্ট করে তবে ক্যান্ডিডেট থেকে টাকা নেওয়া হয় না, আর যদি ক্যান্ডিডেট পেমেন্ট করে তাহলে ক্লায়েন্টের থেকে টাকা নেওয়া হয় না। তবে বিজনেসটা আপনি কি করে সাজাবেন এটা টোটালি আপনার ব্যাপার। এটা খুবই সহজ ব্যবসা, কিন্তু যেহেতু এটা একটা খুব সেন্সিটিভ ইস্যু চাকরি, তাই এই ব্যবসাটা নিয়ে মার্কেটে অনেক নেগেটিভ ব্যাপার আছে, তাই আপনাকে সেই বিষয়গুলো বা সেই সাবধানতাগুলো অবলম্বন করে ব্যবসাটা করতে হবে। ব্যবসাটা বিশেষ কিছু ইনভেস্টমেন্ট নেই, টোটালি কমিউনিকেশনের উপর নির্ভরশীল, আপনি খুব সহজেই ব্যবসাটা করতে পারেন। তবে আবার বলছি, বিজনেসটা যেহেতু খুব সেন্সিটিভ, খুব সাবধানতা নিয়ে ব্যবসাটা করবেন, তাহলেই কিন্তু ব্যবসাতে সফল হবেন। আর সত্যি কথা বলছি, আপনি প্রকৃত অর্থে যদি কাউকে চাকরি করে দিতে পারেন, হয়তো আপনি কিছু পারিশ্রমিক নিলেন, তার থেকে আপনি যে ভালোবাসা, যে আশীর্বাদ পাবেন সেটাও কিন্তু বড় প্রাপ্য। কারণ দেখুন, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে, এই বেকার ছেলে মেয়েগুলোকে তো চাকরির ব্যবস্থা করে দিতে হবে। তাই সেখানে আপনি যদি একটা প্ল্যাটফর্ম হন, তাহলে আপনি সমাজে একটা ভালোই করছেন। হ্যাঁ, কিছু তো পয়সা করে প্রসঙ্গ থাকবে। তাই এই দৃষ্টিভঙ্গিতে আপনি ব্যবসাটা করতে পারেন। আর ব্যবসা সম্বন্ধে আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট করতে পারেন। আপনি কমেন্ট বক্সে আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করলে আমরা আরও কিছু বিজনেস কনসেপ্ট শেয়ার করতে পারি। আর প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে এরকম নতুন নতুন বিজনেস কনসেপ্ট যদি পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞাসা করুন, আমাদের কাউন্সিলরের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে, সেখানে কথা বলুন, আমরা সর্বতোভাবে আপনাকে সহযোগিতা করব। তাহলে আমরা যদি এই বিজনেসটাকে সামারাইজ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনাকে একটা এন্ড থেকে ক্যান্ডিডেটের রিকোয়ারমেন্টটা তুলতে হবে, মানে আপনার ক্লায়েন্ট কি ধরনের ক্যান্ডিডেট চাইছে সেটা বুঝতে হবে। অন্য এন্ডে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করে সেই ধরনের ক্যান্ডিডেট গ্যাদারিং করে আপনার ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে। যখন দুটো এন্ড প্রপারলি ম্যাচ করে যাবে, আপনার বিজনেসটা সাকসেসফুল হবে। তবে আবার সাবধান করে দিই, যেহেতু বিজনেসটা খুব সেন্সিটিভ, যথেষ্ট সাবধানতা অবলম্বন করে ব্যবসাটা করবে। এর বাইরেও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।